একটি ভিডিও র‍্যাঙ্ক করা বা ভাইরাল হওয়ার পিছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি থাম্বনেল। মোবাইল দিয়ে এই ধরনের এইচডি এবং অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে তৈরি করব জানবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই এম সাদ্দাম হোসাইন এন্ড ইউ আর ওয়াচিং টেকপাড়া। ভিউয়ার্স, মোবাইল দিয়ে এই ধরনের এইচডি এবং অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করার জন্য আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল বাটনটি আসবে বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পিক্সেল ল্যাবে আসার পর এখানে আমরা নিউ টেক্সের উপর ক্লিক করব, অ্যান্ড দেন এখানে ডিলেট আইকনে ক্লিক করে ডিলেট করে দিব। দেন এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা ইমেজ সাইজের উপর ক্লিক করব, অ্যান্ড তারপর এখান থেকে কাস্টমের উপর ক্লিক করব, অ্যান্ড এখান থেকে ইউটিউব থাম্বনেইল সিলেক্ট করে দিব, দেন এখান থেকে ওকে করে দিব। দেন এই পিকচারটি কালার চেঞ্জ করার জন্য আমরা এই আইকনটিতে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে কালারসে ক্লিক করব, দেন এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে দেবো। সো এখানে আমরা জেনারেট এই কালারটি সিলেক্ট করে দেবো। এখন আমরা যদি চাই আমাদের কোনো ফটো বা ছবি দিয়ে তার উপর থাম্বনেইল তৈরি করব, সো এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে ফর্ম গ্যালারিতে গিয়ে আমাদের ফটোটি এখানে এনে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে পারবো। সো আমি যেহেতু এটা দিয়েই করব, সো এখান থেকে শেপের উপর ক্লিক করব, দেন এখান থেকে আমি এই আইকনটিতে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে ত্রিভুজ অপশনটি সিলেক্ট করব এবং এখান থেকে আমি কালারটি চেঞ্জ করে নিব। তারপর এটাকে আমরা অ্যাডজাস্ট করে জাস্ট ফটোর সাথে বসিয়ে দিব। আফটার দ্যাট আমরা এখানে প্লাস আইকনটিতে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে ফর্ম গ্যালারি, দেন আমাদের পিএনজি পিকচারটি এখান থেকে নিয়ে নিব। অ্যান্ড এখান থেকে আমাদের পিএনজি পিকচারটি ইচ্ছা মতো একটি জায়গায় বসিয়ে নিতে পারবো। আফটার দ্যাট আমাদের এই পিএনজির চারপাশে বর্ডার আর্ট করার জন্য আমরা মাঝখানে যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে আমরা স্ট্রোকের উপর ক্লিক করব, দেন এখান থেকে ইনেবল করে দেব, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি হোয়াইট কালার একটি বর্ডার চলে আসছে। সো এখান থেকে চাইলে আপনি যে কোনো একটি কালার এখানে দিয়ে দিতে পারবেন, সো আমি এখানে হোয়াইট কালারটি দিয়ে দিলাম, অ্যান্ড এখান থেকে স্ট্রোক ওয়াইড অপশনটি টেনে আপনি ছোট বড় করে নিতে পারবেন। আবারও প্লাস আইকনটিতে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে টেক্সের উপর ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা নিউ টেক্সের উপর ডাবল ট্যাপ করব, অ্যান্ড এখান থেকে আমরা এইচডি লেখাটি লিখে নিব। অ্যান্ড লেখা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে ওকে করে দিব, অ্যান্ড এই লেখাটি বোল্ড করার জন্য আমরা এখানে এ অপশনটিতে চলে যাব, দেন এখান থেকে আমরা স্টাইল বি স্টাইল যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করব, দেন এখান থেকে বির উপর ক্লিক করব, অ্যান্ড এখান থেকে রাইট ক্লিক করে দিব, অ্যান্ড এখান থেকে আমরা টেক্সট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে অ্যানেবল করে দিব, দেন এখান থেকে আমরা একটা কালার চুজ করব, অ্যান্ড এখান থেকে রাইট ক্লিক করে দিব। আমরা টেক্সট ব্যাকগ্রাউন্ডটি কাস্টম করে নিতে পারবো, দেন এই টেক্সটিকে টেনে আমরা আমাদের পজিশন মতো বসিয়ে দিব। সেম একই প্রসেসে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে টেক্সের উপর ক্লিক করব, দেন টেক্সের উপর ডাবল ট্যাপ করব এবং এখানে আমাদের লেখাটি লিখব। লেখার মধ্যে শ্যাডো অ্যাড করার জন্য আমাদের প্রত্যেকটি লেটার আলাদা আলাদা করে নিতে হবে এবং প্রত্যেকটি ওয়ার্ডকেই আমরা সেম প্রসেসে বোল্ড করে নিব এবং সেম একই প্রসেসে আমরা প্রত্যেকটি ওয়ার্ড এখানে আলাদা আলাদা করে নিয়ে আসব। ভিডিওটি যাতে লম্বা না হয়ে যায় সে কারণে আমি এখান থেকে একটু স্কিপ করে নিয়েছি। প্রত্যেকটি ওয়ার্ডকেই আমরা একটার সাথে আর একটা মিশিয়ে দিব, যাতে করে আমাদের শ্যাডো দিতে খুবই সুবিধা হয়। প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের আলাদা আলাদা করে শ্যাডো অ্যাড করতে হবে। শ্যাডো অ্যাড করার জন্য আমরা জাস্ট এই ওয়ার্ডের উপর ক্লিক করব, দেন এখানে এ মেনুতে চলে যাব, অ্যান্ড এখান থেকে নিচে
শেয়ারের উপর ক্লিক করবো, এনেবল করে দিব। দেন এইখান থেকে আমরা ব্লু রেডিউস অ্যান্ড অফসেট এই দুটি অপশন কাস্টমাইজ করে শ্যাডো অ্যাড করে নিব। এবং সেম একই প্রসেসে আমরা প্রত্যেকটি লেটারের নিচে শ্যাডো অ্যাড করে নিব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন শ্যাডো অ্যাড করার পরে আমাদের লেখার লুকিংটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সবগুলো লেটারে শ্যাডো অ্যাড করার জন্য অনেক সময় প্রয়োজন হবে, সো এখান থেকে আমি একটু স্কিপ করে যাব। এবং শ্যাডো অ্যাড করা শেষ হয়ে গেলে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব, দেন এখান থেকে টেক্সটের উপর ক্লিক করব। এবং সেম একই প্রসেসে আমরা এখানে বাংলা ফন্টে মোবাইল দিয়ে লিখে দিব। অ্যান্ড এই লেখাটির ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এ মেনুতে চলে যাব অ্যান্ড এখান থেকে ফন্টের উপর ক্লিক করব। দেন এখান থেকে মাই ফন্টে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো একটি ফন্ট চুজ করব। ভিউয়ার্স, ফন্টটি চেঞ্জ করার পর লেখাটি কিন্তু খুবই অ্যাট্রাকটিং। সো ভিউয়ার্স, চাইলে এখন আমরা এই লেখাটির নিচেও টেক্সট ব্যাকগ্রাউন্ড করতে পারবো। সো আগে যে এইচডি লেখার নিচে আমরা টেক্সট ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, সেম একই প্রসেসে এখান থেকে টেক্সট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবো। সো এই লেখাটিতে আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, এমনিতেই অনেক সুন্দর লাগতেছে। সো চাইলে আপনি দিয়ে নিতে পারেন সেম একই প্রসেসে। অ্যান্ড থাম্বনেলের চারপাশে বর্ডার আর্ট করার জন্য আমরা প্লাস আইকনটিতে ক্লিক করব, দেন এখান থেকে শেপের উপর ক্লিক করব। দেন স্ক্রলিং করে নিচে আসলে দেখতে পাবো স্ট্রোক একটি অপশন। সো এই স্ট্রোক অপশনটি আমরা টেনে 30 থেকে 40-এর মধ্যে রাখবো, এবং উপরে যে অপাসিটি অপশনটি আছে এই অপাসিটি অপশনটি একদম টেনে 0 করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছি আমরা একটি বর্ডার হয়ে গেছে। সো বর্ডারের কালারটি চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা কালার চুজ করতে পারবো। সো এখানে রেড কালারটি রাখবো অ্যান্ড আফটার দ্যাট এই বর্ডারটি আমরা থাম্বনেলের চারপাশে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। সো ভিউয়ার্স, আমাদের থাম্বনেলটি এখন কমপ্লিট। সো থাম্বনেলটি সেভ করার জন্য আমরা এখানে সেভ আইকনে ক্লিক করব, দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব অ্যান্ড আফটার দ্যাট আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।